হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করছি তোমার সাথে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো আমিও কিন্তু আছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তার আগে বলে রাখি চাদরটা পরে নিয়েছি কারণ আজ কাল থেকে আমাদের এখানে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সকালেই আমি ভিডিওটা বানাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তাই হাতের কাছে একটা চাদর ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি তো যাই হোক মেন কথায় আসি আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো টাইটেল আর থামনে দুটো দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে কাকে নিয়ে আমি আজকে ভিডিও করছি তো বন্ধুরা তার আগে বলে রাখি যে আমি চাদরটা পরেছি কারণ কাল থেকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে বলতে খুব বৃষ্টি হয়েছে তার জন্য ঠান্ডা পড়েছে তার জন্য এই চাদরটা আমি আজকে গায়ে দিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে তো দুটো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি আজকে কাকে নিয়ে ভিডিও করব তো অবশ্যই আমি আজকে মাই সিম্পল লাইফস্টাইল নিয়ে কিছু কথা আমার মনের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর তোমরা যদি ইন্সপায়ার করো আরও নতুন নতুন ভিডিও বানান বানাবো বানাতে পারবো তো তোমাদের ভালোবাসা তোমাদের হেল্প সবটাই আমার দরকার তো যাই হোক কালকে আমি কণিকার ভিডিওতে দেখলাম যে কালকে ফেসবুক থেকে ওকে মানে ইনভাইটেড করা হয়েছে তো ওখানে ও যাবে বলে সে যুগতে বেরিয়ে পড়েছে কারণ ওখানে ও যাবে আর সঙ্গে কোয়েলকে নিয়ে গেছে তো ইনভিটেশান ছিল ওখানে তো ওখানে আমি তার আগে আগেই কিন্তু আমি ফেসবুকে মানে হকটক মহুয়া থেকে আমি সমস্তটা পুরো দেখে নিয়েছি কারণ ওখানে কারা কারা উপস্থিত ছিল কি কি হয়েছে না হয়েছে আমি অনেকটা দেখেছি তো তারপরেই কিন্তু আমি কণিকার ভিডিওটা আমি দেখেছি তো যাই হোক কনিকা তো সেই দিকে বেরিয়ে পড়েছে যাবে বলে তো ওখানে গিয়ে ওখানে এন্ট্রি করতে হয় অনেক কিছু যেগুলো রুলসগুলো থাকে সেগুলো সব করেছে তো তারপরে সেখানে থেকে অনেকের সঙ্গে দেখা হয়েছে কারণ অনেক ওখানে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন অনেকে যারা সত্যিই আমার খুব প্রিয় যাদের আমি ফোনে দেখি তারা সত্যি অনেকেই উপস্থিত ছিল অনেকেই উপস্থিত ছিল মৌহাদি ছিল তারপরে ঝিলাম গুপ্তা এরকম অনেকে ছিল তারপরে সায়ক দা যে সিরিয়াল করে তারও একটা ইউটিউব চ্যানেল আছে এরকম অনেকে ওয়ান্ডারার মুন্না ছিল ওখানে অনেকে উপস্থিত ছিল তাদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছিলো কারণ একসঙ্গে এতগুলো বড় বড় ইউটিউবার বা বড় বড় ক্রিয়েটাররা ওখানে এসছে সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছিল তারপরে তো ওখানে যথারীতি সমস্ত কাজকর্ম টুকটাক কারণ ওখানে কণিকা বেশিক্ষণ ছিল না কারণ কোয়েলকে ঢুকতে দেয়নি তাই জন্য ও তো বেরিয়ে চলে এলো তো ও একটা কথাই বলছিল ও সাধারণ পরিবারের মেয়ে হয়ে এই দিয়ে আসতে পেরেছে সত্যি কথা ও সাধারণ কি অতীব সাধারণ বাড়ির মেয়ে আর সাধারণ পরিবারের বউ হয়ে ওই জায়গায় আসতে পেরেছে সত্যি কথা এটা সবারই একটা গর্বের ব্যাপার তার কাছেও সেটা গর্বের ব্যাপার নিশ্চয়ই এটা যদি আমিও পেতাম আমার কাছেও সেটা একটা গর্বের ব্যাপার হতো যে না মেয়েরাও সব কিছু পারে বিশেষ করে ওই রকম একটা ফ্যামিলি থেকে বিলং করে エシェント。 সবাই সবটা পারে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু সব সময়ের জন্য কণিকা একটা কথাই বলছিল যে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্যই আমি এত দূর আসতে পেরেছি অবশ্যই তোমাদের ভালোবাসা অবশ্যই তোমাদের তোমাদের বলতে ভিউয়ার্সদের ভালোবাসা অবশ্যই আমাদের ভালোবাসার জন্য তুমি এতটা আসতে পেরেছো এটা কিন্তু একদম ঠিক কথা কিন্তু তুমি একটা কথা একবারের জন্য উল্লেখ করে না যে তুমি কার জন্য এত দূর এসেছো তুমি কার জন্য তুমি কার হাত ধরে তোমায় এত দূর এসেছো সেটা কিন্তু তুমি একবারও উল্লেখ করলে না অবশ্যই বন্ধুরা আমি কার কথা বলছি তোমরা সেটা বুঝতে পেরেছ আমি কলকাতা ক্যানভাসের গৈরিকা আর চন্দনদার কথা বলছি কারণ আমি যখন থেকে ওর ভিডিও ফলো করি আমি অনেক দিন থেকে ওর ভিডিও ফলো করি তখন ওই রকম ভাঙাচোড়া বাড়ি তারপরে উজ্জ্বল এরকম ট্যাংট্যাঙে রোগা কণিকা এরকম ট্যাং ট্যাঙ্কট্যাংয়ে রোগা ওখান থেকে আমি কিন্তু ওর ভিডিও দেখা শুরু করেছি তখন ও ভিডিওতে শুধু ভয়েস দিত এর সামনাসামনিও আসতো না তখন থেকে কিন্তু আমি ওর ভিডিও দেখি ভালো লাগতো ভিডিও তারপরে হঠাৎ করে দেখলাম যে আর কলকাতা ক্যানভাস তো আমি অনেকদিন থেকে দেখি যে আমার খুব ভালো লাগতো গরিকাদি খুব ভালো লাগতো গৈরি গৈরিকাদিকে ওর কথাবার্তা চালচলন ওর মিষ্টতা সব কিছুই আমাকে আকর্ষণ করতো ওই যেমন ভিডিও আমি দেখতাম তা হঠাৎ করে দেখলাম চন্দনদা গৈরিকাদি কণিকা কণিকার বাড়িতে এসেছিলো তো হারিয়ে চ্যানেল প্রমোট করিয়েছে সেটা আমি একমাত্র সাক্ষী একটা বারের কি কলকাতা কলকাতা ক্যানভাসের কান মানে নামটা নেওয়া গেল না এতটা বেইমান মানুষ কখনো হতে পারে কাজের সময় কাজই আর কাজ ফোরালেই পাজি এরকম একটা ব্যাপার তোমার মধ্যে সত্যি আমি দেখতে পেয়েছি কারণ তুমি একটা বারের জন্য কোথাও হলেও তুমি এই রকম তোমার সুসময়ের দিনে যখন তুমি এতটা উন্নতি করতে পেরেছ তখন তুমি একটা নাম তুমি শুধু নিতে পারতে যে এটা তার মধ্যেও তোমাদের তো ভালোবাসা আছেই তার মধ্যেও যার কথাটা না বলে না যার নামটা না নিল সেটা হচ্ছে কলকাতা ক্যানভাস তাদের জন্য আমি এত দূর আসতে পেরেছি একটা সামান্য কথা তুমি বারটা আমরা ট্যাগ তুমি দিতে পারলে না যে কলকাতা ক্যানভাসে ছিল বলেই আমি হয়তো এতটা আসতে পেরেছি এরকম একটা কিছু কথা তোমার মুখ দিয়ে বেরোলো না এতটা তোমার ইগো এতটা এতটা ইগো তোমার মধ্যে কাজ করে কিছু তো বলতে পারতে আরে ওরা যদি চ্যানেলে প্রমোট না করাতো না এই রকম অনেক চ্যানেল আছে আমি তোমাদের মতন এরকম এই রকম ধরনের চ্যানেল আমি অনেক দেখেছি যার হাজব্যান্ডের হাত নেই পা নেই বসে আছে তার স্ত্রী কাজ করছে ভিডিও করছে সেখানে কিন্তু ভিউ নেই সেখানে কিন্তু ভিউ নেই ওয়ান কে টু কে এইভাবে ভিউ হয় তোমারও কিন্তু এই রকম ভিউ ছিল তোমার যে ভিউয়ের মাত্রাটা কিন্তু বেড়ে গেছে শুধুমাত্র ওদের হাত ধরেই ওরা চ্যান দিনের পর দিন তোমার চ্যানেলটাকে প্রমোট করেছে তখন কলকাতা ক্যানভাস অনেক বড় চ্যানেল ছিল মানে কলকাতা ক্যানভাসকে ছোঁয়া মানে একটা বিশাল বড় ব্যাপার আমার মতে মানে মানে সাবস্ক্রাইবারের দিক থেকে অনেক বড় চ্যানেল ছিল কলকাতা ক্যানভাস সেখানে মানে কি বলবো মাই সিম্পল স্টাইল একটা পিঁপড়ে একটা পিঁপড়ে ছিল মাই সিম্পল লাইফস্টাইল একটা ছিল কলকাতা ক্যান যদি সমুদ্রে হয় আর মাই সিম্পল পিঁপড়ে ছিল তো সেখানে কি একটা বাড়ির জন্য চন্দনদার গৈরিকাদির নাম কিন্তু নেওয়া যেতেই পারতো তোমরাও গেছো ওদের বাড়িতে ওখানে কেক কেটেছ খেয়েছো এগুলো আমি দেখেছি তোমার ভাসুকে নিয়ে গেছিলে তোমার শ্বশুরমশাইকে নিয়ে গেছিলে ওখানে গৈরিকাদির বাড়িতে গৈরিকাদিরাও তোমাদের বাড়িতে এসছে অনেক কিছু দেখেছি এরা এইভাবেই কিন্তু তোমার চ্যানেলটা পাবলিসিটি পেয়েছে কিন্তু এইভাবেই কলকাতা ক্যানভাসের হাত ধরেই কিন্তু চ্যানেলটা পাবলিসিটি পেয়েছে কোথাও এত কথার মধ্যে কোথাও কি একটাবারের জন্য চন্দন নামটা নিতে পারতে না একটাবারের জন্য কি কলকাতা ক্যানভাসের নামটা তুমি মুগ্ধে উচ্চারণ করতে পারলে না এতটা তোমার ইগো এতটা সেন্টিমেন্ট তোমার উপরে তুমি একা একাই এত বড় এত দূর চলে এসছো একা একাই কখনো সম্ভব না গো কখনোই সম্ভব না তোমার যদি কলকাতা ক্যানভাস না থাকতো তুমি এত দূর আসতে না তোমার মতন হাজার একটা চ্যানেল আছে যারা খেতে পায়লা দুবেলা দু মুখ পুরে খেতে চায় মানে পেট ভরে খেতে চায় না যাদের হাত নেই পানি এরকম অনেক ক্রিয়েটার দেখেছি ভিডিও করছে কিন্তু তাদের কোনো ভিউ নেই গো সত্যি কথা এটা খুব খারাপ লাগলো তোমার অন্তত একবারের জন্য তুমি কলকাতা ক্যানবাসের নামটা তুমি নিতেই পারতে তাই না তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা দেখে সত্যি আমার এই কথাটা মনে হয়েছে কারণ যেহেতু আমি প্রথম থেকে ওর চ্যানেল আমি ফলো করি তাই সবটাই আমি জানি কিভাবে ওর চ্যানেল বড় হয়েছে কিভাবে কি না হয়েছে সবটাই আমি জানি এমন এমনকি কণিকা বলেওছে যে অনেক ভিডিওতে বলেছে যে ও মানে কলকাতা ক্যানভাসের মানে ভিডিওতে গিয়ে কমেন্ট করতো যে আমাকে একটু হেল্প করো তখন এগুলো সব ওগুলোও নিজের মুখে আমি শুনেছি অনেক আগের ভিডিওতে এগুলোও বলেছে মানে তখন থেকে আমি ওর চ্যানেল কিন্তু দেখি তো যাই হোক আমার মনে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার 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 করো অবশ্যই অবশ্যই আর প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু বড় করো জানি আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না কিন্তু যা যেটুকু বানাই যে যা করি সেটা আমার মনের ইচ্ছার জন্যই করি অনেক দিক সামাল রেখে আমাকে ভিডিও করতে হয় প্লিজ তোমরা একটু দেখো তোমরা একটুখানি সাপোর্ট করো আমাকে যাতে আমি আরও অনেকটা পথ এগিয়ে চলতে পারি এটাই তোমাদের কাছে আমার মানে কি বলবো একান্তই অনুরোধ একান্তই অনুরোধ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু বড় করে একটু সাবস্ক্রাইব তো করো তো চলো আজকের মতন টাটা